আসসালামু আলাইকুম। গোটিক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত। শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। পদার্থবিজ্ঞান দশম শ্রেণী, মানে তোমরা যারা 25 সালে SSC পরীক্ষা অংশগ্রহণ করবে, পদার্থবিজ্ঞানের সিলেবাসটা এবং পদার্থবিজ্ঞান কিভাবে পড়বে এবং পদার্থবিজ্ঞান বেসিক ক্লাস আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম। যেহেতু সময় খুবই কাছে চলে আসতে আসতে আসছে, তোমাদের জন্য স্পেশাল সাজেশন প্লাস কোর্স একসাথে এবছর দিব, সেটা কাজ চলছে, ওটা হলে নিবা। তাছাড়া ইউটিউবে কিছু বেসিক ক্লাস দিব, এগুলো তোমাদের করতে হবে। দেখো শিক্ষার্থীবৃন্দ, তোমরা নবম শ্রেণীতে পরীক্ষা দিয়েছিলে, অনেকের রেজাল্ট ভালো হয়েছে, যাদের একটু খারাপ হয়েছে, পয়েন্ট কম হয়েছে, আমি বলবো ক্লাস 10-এ তোমরা একটু ভালো করে প্রিপারেশন নাও, দুটা মিলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট তোমাদের আসবে। সরাসরি চলে যাচ্ছে। আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন জয়েন করেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, বেল আইকনটি অন করে দিবা। যারা ইতিমধ্যেই রয়েছে অনেক আগ থেকে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থী, বইটা অনেক পরিচিত লাগছে তোমাদের, কারণ বিগত প্রায় 2টা বছর ধরে বইটা তোমরা রেখেছো কাছে। তো পদার্থবিজ্ঞানের সূচিপত্র এরকম, টোটাল অধ্যায় আছে 14টা। তো তোমরা ক্লাস 9-এ পরীক্ষা দিছো কিন্তু এখান থেকে, হ্যাঁ 9-এ পরীক্ষা দিছো, সপ্তম অধ্যায় পর্যন্ত, মানে প্রথম থেকে 7টা অধ্যায় তোমরা পরীক্ষা দিছো। বাকি যে 7টা অধ্যায় আছে, মানে অষ্টম থেকে চতুর্দশ পর্যন্ত, এটা তোমার ক্লাস 10-এ পরীক্ষা হবে। তার মানে তোমার ক্লাস 10-এর সিলেবাসটা হচ্ছে অষ্টম থেকে চতুর্দশ পর্যন্ত। তার মানে অষ্টম যেটা শুরু হয়েছে সেটা আলোর প্রতিফলন। আমরা যদি চলে যাই একটু 211 পেজ, তাহলে আমরা বুঝতে পারবো। 211 পেজে যদি যায়, সেখানে আমরা পাবো আলোর প্রতিফলন। সেখানে পাবো হচ্ছে আলোর প্রতিফলন। আচ্ছা, এই অধ্যায়টা আমরা দেখছি, আলোর প্রতিফলন। হ্যাঁ, এই অধ্যায় থেকে, অষ্টম অধ্যায় থেকে তোমাদের ক্লাস 10-এর সিলেবাস শুরু হয়েছে। তার মানে তোমরা যখন 25 সালে পরীক্ষা দিবে, তখন তোমার এই অধ্যায় থেকে পরবর্তী যে অধ্যায়গুলো আছে সেগুলো তোমার পড়ে নিতে হবে, এর ভিতরে প্রশ্ন আসবে। এখন আমি আজকে আলোর প্রতিফলন বইটা তোমরা কিভাবে ফলো করবা সেটা একটু দেখাবো। পুরো সময় একটু ভিডিওটা দেখবা, দেখার পরে বইটা কিন্তু অবশ্যই একবার হলেও তোমাকে পড়তে হবে। হ্যাঁ, রিফ্লেকশন অফ লাইট একটু খেয়াল করো, এখানে এখান থেকে তুমি একবার এতটুকু রিডিং পড়ে নিবা। রিডিং পড়ার পরে দেখো এই অধ্যায় থেকে তুমি এই পার্ট গুলো শিখতে পারবা। আর এখানে যদি আমরা চলে আসি আলোর প্রকৃতি বা নেচার অফ লাইট, নেচার অফ লাইট এ তোমরা যদি দেখো, এখানে একটা দেওয়া আছে, রেঞ্জ দেওয়া আছে, আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এখানে গামা রশ্মি, এক্স রে রশ্মি, আলট্রা ভায়োলেট, ইনফ্রারেড, রেডিও ওয়েভ, আর এটা হচ্ছে দৃশ্যমান আলোর দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, তো এখানে কিছু লেখা আছে, রেটিনা থেকে সেই আলো দিয়ে তৈরি সংকেত আমাদের মস্তিষ্কে পৌঁছায়, আর আমাদের মস্তিষ্ক বুঝতে পারে কোনটা গাছ কোনটা মানুষ ইত্যাদি। তার মানে কিভাবে আমরা দেখি আলোর সাহায্যে সেটা দেখা আছে। এরপর আমরা চলে যাচ্ছি সরাসরি প্রতিফলন জিনিসটা কি, এগুলো তোমরা কিন্তু একবার রিডিং পড়বে, জাস্ট রিডিং পড়লেই কিছুটা হলো ধারণা পাবা আলোর প্রতিফলন বা রিফ্লেকশন জিনিসটা কি। তুমি এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, তাই না, যে এই জায়গাতে একটা কেমন মাধ্যম আছে, আর এই বরাবর একটা কিছু যাচ্ছে আলো, এই তীর চিহ্ন দেখে মানে এই বরাবর একটা আলো যাচ্ছে, যে আবার এই বরাবর ফিরে চলে যাচ্ছে। তার মানে এই জায়গাটা বাধা পাচ্ছে, বাধা পেয়ে আবার এদিকে চলে যাচ্ছে। যেমন তোমার বাসায় মিরর, মানে আয়না, যেটা তুমি চেহারা দেখো, দর্পণ, সেখানে যদি তুমি একটা লাইট মারো, তাহলে কি হয় বলতো, সেটা কি বাঁকা হয়ে চলে যায় না? সেই ঘটনাটাই কিন্তু এখানে ঘটেছে। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা দর্পণ, দর্পণের এই পাশে একটা আবছা জায়গা দেখতে পাচ্ছ, এই পাশে হচ্ছে আমরা ধরেছি প্রথম মাধ্যম এতটুকু, আর এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম। তো আলো প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু যাইতে পারে নাই, না যে এদিকে আবার ফিরে আসছে, মানে প্রথম মাধ্যমে ফিরে আসছে। তাহলে আলো যে প্রথম মাধ্যমে ফিরে আসলো দ্বিতীয় মাধ্যমে না যে, এটাকেই বলা হয় আলোর প্রতিফলন। ওকে, এখন দেখো কিছু আলো এখানে শোষণ হয়েছে, এবং যদি মাধ্যমটা একটু কিছুটা স্বচ্ছ হয়, তাহলে মাধ্যমের ভিতর দিয়েও আলো কিন্তু একটু বাকিয়ে গেছে, এরকম দেখা যাচ্ছে। তো এই অংশটা প্রতিসরণ, এটা আমরা দ্বিতীয় পরের অধ্যায়টায় পড়বো। এখন আমরা জাস্ট এখান থেকে যেটা জানবো সেটা হচ্ছে প্রতিফলন কি। তার মানে আলো বাধা পেয়ে আবার যখন প্রথম মাধ্যমে ফিরে আসে, এই ফিরে আসার ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। দেখো এখানে লেখা আছে, প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে যাওয়ার সময় খানিকটা আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, সেটার নাম হচ্ছে আলোর প্রতিফলন। এবার তুমি এখান থেকে জাস্ট এগুলো রিডিং পড়ে নিবা। এখন আমরা যদি আসি আলোর প্রতিফলনের সূত্র, আলোর প্রতিফলনের দুটা সূত্র আছে, দুটো সূত্র তোমাকে মুখস্থ করতে হবে। প্রতিফলনের সূত্র বোঝার আগে আমাদের কয়েকটা বিষয়কে সংজ্ঞায়িত করে নেওয়া দরকার। যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলো এসে পড়ে, আমরা আপাতত ধরে নিই সেটি হচ্ছে একটা সমতল। বিষয়টি বোঝার জন্য আমরা ধরে নিই যে আলোটা প্রতিফলিত হবে সে একটা আলোক রেখা বা আলোক রশ্মি। যখন কোনো একটা
আলো রশ্মি, আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমের উপর একটা বিন্দুতে এসে পড়ে, প্রথমে সেই বিন্দু থেকে একটা লম্ব কল্পনা করে নিতে হবে। যে আলোক রশ্মি এসে সেই বিন্দুতে পড়েছে, লম্বটি কল্পনা করেছে, সেই বিন্দু রেখাকে একটি সমতল কল্পনা করে নাও। যে রশ্মি প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে ঢোকার সময় একটা বিন্দুতে আপাতিত হয়েছে, আমরা সেটাকে বলবো আপাতিত রশ্মি। তার মানে দেখো, এই যে এক্স ও, এখানে কিন্তু এই আলোটা ঢোকার চেষ্টা করছে ওই দ্বিতীয় মাধ্যমে, এই জন্য এক্স ওটা হচ্ছে আপাতিত রশ্মি বা আপাতন রশ্মি। যে রশ্মি প্রতিফলিত হয়েছে মানে বাধা পেয়ে আবার চলে গেছে, সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, সেটা হচ্ছে ও এক্স প্রাইম। ওকে, এই যে ও এক্স প্রাইম, সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। আচ্ছা, আর এখান থেকে একটু বিষয় চিন্তা করো, এই যে আমরা একটা অভিলম্ব কল্পনা করে নিয়েছি এই দাগটা, এই অভিলম্বর সাথে এক্স ও এই আপাতন রশ্মি একটা কোণ তৈরি করছে এই জায়গাটা, এখান থেকে এই পর্যন্ত। হ্যাঁ, এই কোণটাকে থিটা আই দ্বারা প্রকাশ করছে, এটা হচ্ছে আপাতন কোণ। আর এই যে রশ্মিটা ফিরে চলে গেছে সেটাও কিন্তু এই অভিলম্বের সাথে একটা কোণ তৈরি করছে, এই কোণটাকে বলা হয়েছে থিটা আর, সেটা হচ্ছে প্রতিফলন কোণ। হ্যাঁ, এখানে লেখা আছে এই যে আপাতন কোণ আর প্রতিফলন কোণ। এখন আসো আলোর প্রতিফলন দুইটা সূত্র, এই সূত্র দুটো তোমার মুখস্থ রাখতে হবে, যে আপাতন রশ্মি এবং লম্ব দিয়ে আমরা যে সমতল কল্পনা করে নিয়েছিলাম প্রতিফলিত রশ্মি সেই সমতলাই থাকবে, এটা একটা সূত্র। আপাতন রশ্মি লম্ব দিয়ে আমরা যে সমতল কল্পনা করে নিয়েছিলাম প্রতিফলিত রশ্মি সেই সমতলেই থাকবে। দুই নম্বর সূত্র হচ্ছে প্রতিফলন কোণটি হবে আপাতন কোণের সমান। দুই নম্বরটা কি? প্রতিফলন কোণ হবে আপাতন কোণের সমান। ওকে, এই সূত্র দুটা তোমরা ভালো করে মুখস্থ করবে চিত্র অনুসারে। এরপর এখানে একটি উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা তোমরা একবার দেখবা, এটা আমি আবার হাতে কলমে তোমাদের প্র্যাকটিস করাবো। হ্যাঁ, এখন জাস্ট বই থেকে কি কি পড়বা সেটা জানার জন্য তোমার একটু দেখাচ্ছি। শোষণ, আলোর শোষণটা অবশ্যই এখান থেকে পড়বা। হ্যাঁ, আলোর শোষণটা পড়লে তুমি বাস্তব কিছু জ্ঞান পাবা, এখানে কোনো কিছু বোঝার কিছু নাই। যেমন দেখো এই এই লাল আলো, হ্যাঁ লাল ফুল, আমরা জানি আমাদের পরিবেশে অনেক প্রকার রং আছে, প্রায় 7টা রং আছে। তো এখান থেকে যদি লালটা কি দেখতে পাচ্ছি, কেন দেখতে পাচ্ছি, সবুজটা দেখতে পাচ্ছি, কেন দেখতে পাচ্ছি, কারণ এই লাল আলোটা এই ফুলটা অন্যান্য সবগুলো রংকে শোষণ করতেছে কিন্তু লাল রংকে শোষণ করতে পাচ্ছে না, যার কারণে লাল দেখতে পাচ্ছি। আবার এই পাতাটা সব রংকে শোষণ করছে কিন্তু সবুজ রংকে শোষণ করতে পাচ্ছে না, যার কারণে সবুজ দেখতে পাচ্ছি। এরকম আমরা সবকিছু দেখতে পারি। এবার আসো, আজকে আমরা মসৃণ এবং অমসৃণ পৃষ্ঠে প্রতিফলনটা শেষ করব। তার মানে প্রতিফলন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন আর একটা হচ্ছে ব্যপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন আর ব্যপ্ত প্রতিফলন, নিয়মিত প্রতিফলন আর ব্যপ্ত প্রতিফলন, এটা আবার কি যদি দেখি। হ্যাঁ, একটু খেয়াল করবে, নিয়মিত আর ব্যপ্ত মানে কি, মসৃণ তলে সবসময় নিয়মিত প্রতিফলন হয় আর অমসৃণ তলে সবসময় ব্যপ্ত প্রতিফলন ঘটে। যেমন দেখো এটা মসৃণ তল মানে সমান, আলো এসেছে একটা নির্দিষ্ট নিয়মে আবার গেছে যাওয়ার সময়, যেমন এগুলো আসছে একটা নির্দিষ্ট নিয়মে আবার যাওয়ার সময় কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে নির্দিষ্ট দূরত্ব থেকে গেছে, এজন্য এটা হচ্ছে নিয়মিত প্রতিফলন। আর এটা মসৃণ তল, আর এটা অমসৃণ তল, যেমন তোমার দেওয়াল বা পিচ রাস্তা যদি চিন্তা করো, এবড়ো খেবড়ো এরকম জায়গা, আসার সময় নিয়ম অনুসারে আসছে কিন্তু যাওয়ার সময় দেখো উল্টো পাল্টা গেছে, এজন্য এটা নাম হচ্ছে ব্যর্থ প্রতিফলন। তার মানে আমরা বুঝলাম যে হচ্ছে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন হয় আর অমসৃণ তলে আলোর ব্যর্থ প্রতিফলন হয়। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই পর্যন্ত দেখলাম, এটা হচ্ছে প্রথম অধ্যায়ের মানে অষ্টম অধ্যায়ের প্রথম পর্ব আমরা এ পর্যন্ত দেখলাম, 8.2.2 এ পর্যন্ত দেখেছি। এ পর্যন্ত যতটুকু দেখিয়েছি বইটা তুমি একবার দেখার চেষ্টা করবে, ইনশাল্লাহ উপকৃত হবে। এটা হচ্ছে মূল বই কিভাবে পড়তে হবে সেটা আমি দেখাচ্ছি, আর মূল বইতে কিভাবে কতটুকু পড়বা সেটাও কিন্তু তোমার জানা প্রয়োজন রয়েছে। শিক্ষার্থীবৃন্দ, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কবিটেক বাংলার সাথেই থাকবে, কবিটেক বাংলার সাথে পরীক্ষার আগ পর্যন্ত থাকো, ইনশাল্লাহ A+ নিয়ে বাসায় যেতে পারবা। আল্লাহ।